এই বিশাল পৃথিবীতে মানুষ জন্ম হওয়ার পর সে একটু একটু করে বড় হয়ে ওঠে, এবং তার সাথে ছোটবেলা থেকে তার মনের মণিকোঠায় জেগে ওঠে নানান রকম আশা ও স্বপ্ন। ঠিক ছোট্ট একটি মেয়ের মনে এরকমই একটি স্বপ্ন ও ইচ্ছা জেগে উঠেছিল, তাই সে আকাশের দিকে তাকিয়ে ভাবছে যে সে বড় হয়ে আকাশ সেবিকা হবে এবং পাখির মতো উড়ে বেড়াবে, এবং মেয়েটি তার মায়ের কাছে এসে আশীর্বাদ চাইছে। এই সূত্র ধরেই একজন মা এই কবিতাটি লিখেছেন, উনি আর কেউ নয়, আমার মা। তো আশা করি আমার এই কবিতাটি পড়ে আমার ফুটফুটে ছোট্ট মেয়েরা খুব আনন্দ পাবে। তো চলো আমি কবিতাটি তোমাদের পড়ে শোনাই। কবিতাটির নাম হয়েছে উড়োজাহাজ সেবিকা। পাখির মতন ডানা মেলে উঠতে আমি চাই, আকাশ মেয়ে গ্রহ তারা দেখতে যে আমি পাই। তোমার সাথে যাব আমি মেঘের ভেতর দিয়ে, তুমি আমায় নিয়ে যাবে দেশ বিদেশ পার করে। উপর থেকে দেখব আমি ছোট্ট নদী নালা, কত নগর শহর দেখব, দেখব দ্বীপের মালা। নানা রঙের পোশাক পরে যাব তোমার সাথে, জাহাজ সেবিকা হয়ে চেনাব পথ, গল্প হবে নানান লোকের সাথে। নেমে আমি যাব যখন তোমার সঙ্গ ছেড়ে, কষ্ট আমার হবে মনে তোমায় মনে পড়ে। ঘরে এসে ঢুকব যখন মা আমায় জোরে ধরে, বলবে ওরে আকাশপথে পাড়ি দিলি কেমন করে। ছোট্ট আমি, গল্প আমার, যদি কখনো সত্যি হবে আমায় আশীষ দিও মাগো, এই মিনতি আমার রবে।